হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। আজকে আমি এখন আছি হচ্ছে হানলেতে, এই হচ্ছে আমাদের বাইক, উমলিংলা যাওয়ার জন্য রেডি হচ্ছি। এখন বাজে হচ্ছে 8টা, জানি না দেরি করে ফেলেছি কিনা। তো উমলিংলা এখান থেকে মোটামুটি 60-63 কিলোমিটার, আর উমলিংলা থেকে ডেংচক হচ্ছে 30 কিলোমিটার। এবার আমরা যাচ্ছি প্রথমে উমলিংলা। উমলিংলা যাওয়ার পরে যদি আমাদের শরীর পারমিট করে তাহলে আমরা ডেমচক যাব, না হলে হয়তো ফিরে আসতে পারি। তো তার জন্য ভিডিওটা সঙ্গে থাকা চাই। এই ভিডিওর মাধ্যমে তোমরা যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও আর ভিডিওটাকে লাইক করা চাই। কালকে ওয়াটার ক্রসিংয়ে জুতোগুলো ভেজে গিয়েছিল, সেই জন্য এখানকার সকালবেলায় যে রোদ উঠেছে না, ড্রাই ওয়েদার হয়ে যাওয়ার জন্য এখানে কোনো কিছু জিনিস দিলেই খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে। তো 8:30 বেজে গেছে, তো অনেক দেরি হয়ে গেছে মনে হয়, তো সেটা টাইম বলে দেবে আমাদের দেরি হয়েছে না দেরি হয়নি। তো চা ঢালছে বৌদি সুবেন্দুদা, আর বাকি সবাই এখন এসে পৌঁছায়নি। ওরে খেলেই অম্বল করবে, ব্রেড ব্রেড অমলেট ব্রেড বাটার, হ্যাঁ ইংরেজ খাবার, ইংরেজি খাবার তো আমার খুব একটা পছন্দের খাবার নয়, তো কিছু করার নেই, এই দিয়ে চালাতে হবে। তাড়াতাড়ি এটা শেষ করে চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম কোপ্রো মোড়ে। তো এখন প্রায় 9:23, ব্রেকফাস্ট করে রেডি হতে হতে বেরোতে বেরোতে এত টাইম লেগে গেল। তো জার্নি শুরু করলাম উমলিংলার জন্য, ফিঙ্গার ক্রসড কোনো রকম যেন প্রবলেম না হয়। ওয়ার্ল্ডের হায়েস্ট মোটরেবল রোডে আজকে অ্যাপ্রোচ করতে যাচ্ছি, তোমাদের শুভকামনা আমার খুব জরুরি। চলো জার্নি স্টার্ট হয়ে গেছে, এমন একটা জায়গায় যেতে চলেছি, এমন কিছু একটা করতে চলেছি, বেশ থ্রিল অনুভব হচ্ছে। হোমস্টে থেকে একটা ম্যাপ দিয়ে দিয়েছে, সেই ম্যাপ অনুযায়ী এখন আমরা চলছি। আর এই ম্যাপ অনুযায়ী প্রথমে যাবো হচ্ছে বুক ভিলেজে, আর বুক ভিলেজ থেকেই আমরা নুরগুলা হয়ে যাব উমলিংলার দিকে। হানলে থেকে 6 কিলোমিটার আসার পরে এই ব্রিজটা পড়লো, তো বুক ভিলেজ হানলে থেকে মোটামুটি ওই 6-7 কিলোমিটারের মতো। ব্রিজ পার করি এরকম একটা চোরতেন দেখতে পেলাম, আর চোরতেনটা পার করার পরেই তোমরা দেখো সামনে একটা বিশাল বড় নালা। তো এখানে এবার দুটো রাস্তা কাটছে, এদিকে একটা এদিকে একটা, তো আমাদের সোজা যেতে হবে। আমার ওয়াকি টাকির ব্যাটারি খতম, সুতরাং আমি পুরো এদের থেকে ডিসকানেক্টেড। তো যা করতে হবে আজকে নিজের ভরসায় করতে হবে, এরা এদের সঙ্গে যদি আগু পিছু হয়ে যায় কোনো কারণে তো আমাকে নিজেকেই সমস্ত কিছু ম্যানেজ করতে হবে। যদি আমার কাছে ম্যাপ আছে আমার কোনো সমস্যা হবে না, আমি ইন্ডিপেন্ডেন্ট। জারবিল জারবিল এ দেখো, মরুভূমিতে পাওয়া যায় জারবিল, জারবিল জারবিল। এখানে একটা শুয়ে আছে দেখো, ওই দেখো 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 ছুটে ছুটে যাচ্ছে। ও দারুণ এক্সপিরিয়েন্স, জাস্ট হানলে থেকে 8 কিলোমিটার এসেছি, এরকম একটা ফাঁকা মাঠে প্রচুর জারবিল দেখতে পাচ্ছি, এগুলো সম্ভবত জারবিলই বলে, আমি যদি ভুল হই তোমরা আমাকে ঠিক করে দিও। কিন্তু বুক ভিলেজ পার করে এগিয়ে চলেছি, আদেও জানি না ঠিকঠাক রাস্তায় যাচ্ছি কি না। তো রাস্তা একটাই, শুধু খালি এগিয়ে চলেছি এগিয়ে চলেছি আর এগিয়ে চলেছি। এখন বাজে 9:53, বেশ গরম লাগছে এখন, তো ঠান্ডা লাগবে বলে ভিতরে ইনারগুলো পরে নিয়েছি, আর তার জন্য দেখতে পাচ্ছি বেশ ভালোই গরম হচ্ছে। পুরো মনে হচ্ছে যেন মরুভূমির উপর দিয়ে যাচ্ছি, পুরো মরুভূমি লাগছে, পুরো মরুভূমি। আর এই রাস্তায় অন্য কোনো বাইকারও দেখতে পাচ্ছি না,
যত বাইকার দেখেছিলাম তখন হচ্ছে প্যাংগং লেকে যাওয়ার পথে। প্যাংগং টু হানলে বা হানলে টু উমলিংলা কোনো বাইকারই নেই। কি রাস্তা, পুরো রাস্তাটা এরকম ঢেউ খেলানো ঢেউ খেলানো, মানে ছোটো ছোটো বাম্পার পরপর যেন দেওয়া আছে। তো কেউ যদি লতা মঙ্গেশকর হতে চাও এখানে চলে আসো। রে বাবরে, কি ভাইব্রেশন হচ্ছে। এই রেঞ্জটাকে সম্ভবত ক্রস করতে হবে। চলো তোমরা ওটা নাও, এটা নিচ্ছি। মারাত্মক অফ রোড রাস্তায় এত এত বালি, গাড়ি টানতেই পারা যাচ্ছে না, উল্টে অল্টিটিউড গেইন করছি, বাইকের পাওয়ারও নিচ্ছে না, অক্সিজেন লেভেল তো খুব কমে গেছে, তার মানে মানে ভালো হাইটে চলে এসেছি। তো নুরবুলা টাকার খুব কাছাকাছি চলে এসেছি, সেই কারণেই এই স্টিপ রাস্তাটা পাচ্ছি। খুব স্ট্রাগল করছে গাড়ি, কিন্তু উমলিংলা টপ পর্যন্ত উঠতে পারবে কি না আমি জানি না, কিন্তু চেষ্টা তো আমি করবই। ও কি রাস্তা, এখনো মানে 27 কিলোমিটার এরকম অফরোড করে চলে এসেছি। নুরগুলা পর্যন্ত এরকম অফরোডই আছে, আর নুরগুলা কত কিলোমিটার জানি না। প্রিয়া না, ধুলোয় ভর্তি, তার উপরে এরকম একটা বেন্ড, রে না। চল চল চল, হয়ে যাবে হয়ে যাবে, হবে না বলে কোনো কথা নেই। আত্মশক্তি এমনই একটা জিনিস, আত্মশক্তির উপর নির্ভর করে সব কিছু করা সম্ভব। চলো, ওরে বাপরে, কি স্টিপ রাস্তা, হয়তো দেখে বোঝা যাচ্ছে না গোপ্রোতে, মাথা খারাপ হয়ে যাচ্ছে বাইক তুলতে এইটুকুটা। এখন সেকেন্ড গিয়ারে চলছি। ও তেরি, বাইক তো তুলতেই পারছি না এমন অবস্থা, তার উপরে এরকম বাঁকা, এরকম হেয়ারপিন বেন্ডে প্রচুর মাটি, একবারে বাইকের চাকা স্পিড করে যাচ্ছে। এনি প্রবলেম, প্রবলেম চাপবে আমার গাড়িতে, চাপবে দাঁড়াও। এটা একটু খুলে নাও লেগ গার্ড, এটা হেঁট হয়ে না, হেঁট হবে না, একদম চিপকে বসো, বৌদি একবারে চিপকে বসো, একদম ঠিক আছে, আর সামনের দিকে একটু ঝুঁকবে। বৌদিকে আমি চাপিয়ে নিলাম, ভীষণ স্টিপ রাস্তা, তো ধীরে ধীরে এখানে উঠতে হবে, আর এখানে যত ক্লাচের কম ইউজ করা যাবে তত বাইক ভালো থাকবে, হেলদি থাকবে। ভয় পাবে না, প্যানিক করবে না, ভয় পাবে না, প্যানিক করবে না, আমি আছি তো। ওকে উঠে যাবো, ধীরে ধীরে উঠে যাবো, কোনো অসুবিধা নেই, আমি এই বাইকে ডবল ক্যারি করে তুলতে পারবো ভাবতে পারিনি, এটা আমার কাছে বিশাল বড় ব্যাপার। না না, ও তো ভয়তে পাগলা হয়ে যাবে। নুরবুলা কোথায় গো, নুরবুলা টপ কোথায়? নুরবুলা মনে হচ্ছে ওদিকে হবে কি,
আচ্ছা এইখানে এখানে কি আর হ্যাঁ কেন বোট নেই নুরবুলার নাকি এটাই মনে হচ্ছে নুরবুলা কারণ এটার ওই টপ তো পেরিয়ে যাচ্ছি হ্যাঁ 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 ওরা মনে হয় ওখানে হবে আমি শিওর না মনে হচ্ছে ওরা ওখানে মেবি এটাই হচ্ছে নুরবুলা টপ এখানে কোনো বোট দেয়া নেই ওখানে কিছু বৌদ্ধিস্ট ফ্ল্যাগ আছে এখানে কিছু বৌদ্ধিস্ট ফ্ল্যাগ আছে এটা দেখেই বুঝতে পারছি তো বিশাল একটা চ্যালেঞ্জিং রোড ছিল ডাবল ক্যারি করে বাইক নিয়ে আমি তো উঠতে পারবো এটা আমি ভাবতে পারিনি তো হ্যাটস অফ ভিমরুল হ্যাটস অফ ও তো এরপরে আর একটা খাড়াই টপ আছে যেটা হচ্ছে উমলিংলা ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল রোড সেটাই এবারে চ্যালেঞ্জিং সেটাই আমাদের কাছে চ্যালেঞ্জ সেটাই আমাকে এই বাইকটা নিয়ে উঠতে হবে তো এটা যদি উঠতে পারি আমার কাছে এটা বিশাল গর্বের বিষয় রিভেল রাইডার্স গ্রুপের কাছে এটা খুব গর্বের বিষয় চলো সামনে আর একটু স্টিপ আছে তারপরেই দেখতে পাচ্ছি টারম্যাক রোড তো এই দিক দিয়ে চলে গেলে তোমাকে হানলেতে নিয়ে যাবে কিন্তু অনেক ঘুরপথে আর আমাদের যেতে হবে এই ধারে তো আমরা প্রায় এসেই গেছি টারম্যাক রোডে ও হো 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 নুরবুলা টপ এইখানে বোর্ড আছে মেবি এই দেখো এখানে হানলে বোর্ড দেওয়া আছে এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে ফেরার সময় ও গ্রেট অ্যাচিভমেন্ট এই বাইকে ডবল ক্যারি শরীর ঠিক আছে থামস আপ দেখাও তবে তো বুঝবো হ্যাঁ শরীর ঠিক আছে তুমি যদি ক্লাচ বেশি করে ইউজ করো তুমি কিন্তু বাইকের রেস্ট দিও বারবার বলছি কিন্তু আমার মনে হচ্ছে তুমি ক্লাচ ইউজ করছো তোমার বাইকের সাউন্ড দেখে আমার মনে হচ্ছে তুমি যদি বেশি ক্লাচ ইউজ করো বাইকের রেস্ট দাও তাহলে 5-10 মিনিট করে রেস্ট দাও হানলে থেকে নুরপুলে মোটামুটি 30 কিলোমিটার মতো রাস্তা এবং পুরোটাই হচ্ছে অফ রোড তারপর থেকে এখন যতটাই যাবো উমলিংলা পর্যন্ত পুরোটাই হচ্ছে এরকম টারম্যাক রোড চলো গেটওয়ে টু উমলিংলা তো এইদিকে সোজা চলে গেলে চলে যাবে হচ্ছে কয়াল বা কোয়েল আর আমরা যাবো হচ্ছে উমলিংলা চলো মিশন উমলিংলা ওয়েলকাম টু ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল রোড ও হো 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 উমলিংলা ঢোকার পথেই যে ব্রিজটা আছে ব্রিজটা থেকে ঢুকি সামনে এখানে খাবার দাবার জন্য এখানে রেস্টুরেন্টও আছে এবং বাথরুম টাথরুমও আছে তো তোমরা চাইলে এখানে তোমরা একটুখানি চা ফা খেতে পারো এখানে স্টে করারও জায়গা আছে তোমরা ট্রাই করতে পারো উমলিংলা আসলে হোম স্টে আছে একটা টেন্ট আছে এখানে উমলিংলার দিকে যত যাচ্ছি হাইট খুব তাড়াতাড়ি গেইন করছে সঙ্গে অক্সিজেন আছে নো টেনশন সঙ্গে জল আছে নো টেনশন সুতরাং কুল কুল লাস্ট মুহূর্তে সে বাইক পাওয়ার নিচ্ছে না কিছু কিছু জায়গায় বাইক পাওয়ার নিচ্ছে না কিন্তু তাহলেও উমলিংলা হবেই রাস্তায় এরকম সুন্দর সুন্দর বোর্ড দেওয়া আছে ডোন্ট বি লামা ইন দ্য ল্যান্ড অফ লামা হেভি সুন্দর সুন্দর কথা এরকম লেখা আছে বিহারের বোর্ড এইসব বাইকের পাওয়ার আর নিচ্ছে না চলো আরেকটুখানি আরেকটুখানি উমলিংলা
গায়ে বেশ কাঁটা দিচ্ছে, হুমলিংলা যেই বলছি গায়ে কাঁটা দিচ্ছে, সত্যি কথা বলছি গায়ে কাঁটা দিচ্ছে রিয়েলি। মানে আমার কাছে এটা যে কি করবের মুহূর্ত আমি বলে বোঝাতে পারবো না। আমার বুকে রিবেল রাইডার্স আর আমার শরীরে হর্নেট ম্যান। ও বাইকটারা যেরকম অক্সিজেন প্রবলেম হচ্ছে আমারও সেরকম অক্সিজেন প্রবলেম হচ্ছে, যত কথা কম বলা যায় তত ভালো। এখানে লেখা আছে ইউ আর নাও হায়ার দ্যান এভারেস্ট বেস্ট ক্যাম্প। এখানে এই লেখাটা দেখলেই যেন গায়ের রক্ত গরম হয়ে যায়। আমি এখন এভারেস্ট বেস্ট ক্যাম্পের থেকে উপরে আছি, আর এইখানে কিছু সালা যাতা রাইডাররা সালা স্টিকার কেন যে মারে আমি বুঝি না। আই হেট দোজ রাইডার। আর কয়েক কিলোমিটার, এক দু কিলোমিটার বাকি আছে, করে ফেলবো। আমি নিজেকে ধরে রাখতে পারছি না। আর এক কিলোমিটার টু রিচ উমলিংলা। অনেক দিনের অনেক কষ্ট, অনেক ঝড় অতিক্রম করে আজকে আমি উমলিংলা টপে চলে এসেছি। তোর দেখতে পাচ্ছি না, শেষ পর্যন্ত উমলিংলা টপে নিজের বাইক নিয়ে এসেছি। খারাপ ভেবো না কাটছি বলে, এটা মনের ইমোশন, মনের রিবেল রাইডার্স আর শরীরে হর্নেট ম্যান, ঠিক কি না? একদম এটা এই ইমোশনটা যারা এখানে আসবে তারাই হয়তো ফিলিং বুঝতে পারবে ফিলিংসটা। আমি যে পরিমাণে ইমোশন, মানে আমার মনের ভেতরে যেটা হচ্ছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমি উমলিংলা টপে চলে এসেছি 160cc হর্নেট নিয়ে, আমার ভীমরুল নিয়ে, যেটা আনবিলিভেবল। এটা পুরোটাই টিম ওয়ার্ক, ডডিও সহেলি অয়নদা শুভেন্দুদা সবাই আছে। দেখো এই আনন্দটা আমরা সবাই মিলে ভাগ করে নিচ্ছি ভিডিওর মাধ্যমে। এই ইমোশনটা রিবেল রাইডার্সের সমস্ত মেম্বারদের জন্য, এই জয়টা রিবেল রাইডার্সের সমস্ত মেম্বারদের জন্য। ও অ্যাট লাস্ট, অনেক কষ্ট করে আজ এই উমলিংলা পাশে এসে ভীষণভাবে ইমোশন ফিল করছি, ভীষণ প্রাউড ফিল করছি ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে, আর বুকে রিবেল রাইডার্স। তো বলেছিলাম রিবেল রাইডার্সের জার্সি আর ইন্ডিয়ান ফ্ল্যাগ ওড়াবো এই উমলিংলা টপে। খারতুংলা টপ করে যতটা না ইমোশন ফিল করেছিলাম, উমলিংলা টপে তার থেকে বেশি ইমোশন ফিল করছি। তোমাদের কিছু বলার নেই আমার, আর তোমরা শুধুমাত্র ইমোশনটা অনুভব করো। Where are you from? West Bengal. Huh? West Bengal. West Bengal. Andhra. Andhra, West Bengal. I hear from? Bangalore. West Bengal. Bangalore. Where are you from? West Bengal, Kolkata. I am from Odisha, but I am a Bengali. Oh, acha bhalo to. Ha, khub bhalo. First time eshen to ekhane? Ha, first time. Acha. Tumra jodi shashkoshte bhogo, okhane oxygen cafe ache.
এখানে উমলিংলা হাট আছে, এখানে রেস্ট নিতে পারো। আর এখানে ভিআরওর ক্যাফে আছে যেটা এখনো বন্ধ আছে। ওকে চলো বাই 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 গাইস বাই। তো উমলিংলা থেকে বা ডেমচকের দিকে আমরা যাওয়া শুরু করেছি। তো বিশাল হাই অল্টিটিউড ছিল, ওদিকের আকাশটা দেখতে পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হোক আর যাই হোক, যাবোই ডেমচক। হোঙ্গে কামিয়াব, হম হোঙ্গে কামিয়াব, একদিন জরুর হোঙ্গে কামিয়াব। আর এই ওয়েদারে আমি আর টটিয়ে যাচ্ছি, বাকি সবাইরা ফিরে যাচ্ছে। তো আবারও বলবো, রিবেল রাইডার্স জিন্দাবাদ। তো ডেমচক ভিলেজে হয়তো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি হয়তো করতে দেবে না। আর জাস্ট 2 কিলোমিটারও নেই, 1 কিলোমিটারের মধ্যেই ডেমচক। ডেমচক 1 কিলোমিটার। এবারে ক্যামেরা আমি বন্ধ করে দিচ্ছি, যদি শ্যুট করতে দেয় শ্যুট করবো, না হলে করবো না। তোমরা দেখতে পাচ্ছ এখন ডেমচক ক্যাফেতে আছি, আর আমার সামনে দিকেই হচ্ছে চায়না। সামনে দিয়ে গেছে ইন্দাস রিভার, আর ওই দিকটা হচ্ছে চায়না। তো এখানে চায়নার হাই পাওয়ার একটা অবজারভিং ক্যামেরা লাগানো আছে, যেখান থেকে আমাদের সব সময় ওরা ফলো করে দেখে। অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স করছি, এর আগে কোনো ইউটিউবার এটা দেখায়নি। আমরা ডেমচক ভিলেজে বাইক নিয়ে যাচ্ছি। ইয়েস, আমরা ডেমচক ভিলেজে বাইক নিয়ে যাচ্ছি। তো এখান থেকে ডেমচকের যে চেক পয়েন্টটা, ওখানে ক্যামেরা অ্যালাউ করছিল না, ওটা বারণ করলো ওরা, তো তুলিনি সেজন্য। আর চেকপোস্টটা পেরিয়ে আমি এখন ভিডিও অন করেছি। এদিকে একটা হট স্প্রিং আছে, তো হট স্প্রিং পর্যন্তই যাওয়া যেতে পারে। তো যেটা হচ্ছে ওই চেক পয়েন্ট থেকে 3 কিলোমিটার। তো চলো এনজয় করো। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভাই। সাউন্ড খারাপ হয়েছে তো কী হয়েছে? আরে ভিডিও তো দেখো, ভিডিওর কোয়ালিটি দেখো। এই হচ্ছে ডেমচক ভিলেজ। এই ভিলেজে কেউ থাকে না, যারা এখানে একটা নালা আছে, নালা পর্যন্তই লাস্ট যাওয়া যেতে পারে। ডেট দিয়া, ডেট তো দিয়া হবে না, ইধার লিখো, লিখ দেনা, পারপাস লিখ দেনা, ওর ভেহিকল নাম্বার লিখ দেনা। আরো 2 কিলোমিটার আছে এই হর্স স্প্রিং। ওরে বাপ রে, রাস্তা রে, রাস্তা কি ওইটা হচ্ছে চায়না, আর এটা হচ্ছে ইন্ডিয়া। এই যে চায়না, মাঝখানে এই যে নদী, এই এই নালা বলা যেতে পারে এটা। আর আমি এখন ইন্ডিয়াতে আছি, তো একদম চায়না বর্ডারের পাশ দিয়ে যাচ্ছি। তো এটা রিসেন্টলি ওপেন হয়েছে, এই সিজনে প্রথমবার আমরা ডেমচক ভিলেজের মধ্যে দিয়ে 3 থেকে 3.5 কিলোমিটার আমরা যেতে পাচ্ছি। সামনে একটা হট স্প্রিং আছে, সেই হট স্প্রিং দেখবো, দেখে রিটার্ন করবো। ফেরার পথে ডেমচকের ক্যাফেতে যে অর্ডার দেওয়া আছে লাঞ্চের জন্য, সেই লাঞ্চ করে আমরা আজকে হানলে ফিরে যাব। আজকে হয়তো আর স্কাই অবজারভেটরি দেখা হবে না, আজকে কেন, হয়তো এবারের লাদাখ সিরিজে স্কাই অবজারভেটরি দেখা হবে না। তো আই এম ভেরি সরি, এই এক্সপিরিয়েন্সটাকে আমি বাদ দিতে চাইনি, কারণ স্কাই অবজারভেটরির ভিডিও তোমরা এমনিতেও দেখতে পাবে যে কোনো ইউটিউব চ্যানেলে। কিন্তু এই প্রথম আমার চ্যানেলে বেঙ্গলি ভিডিও, আই অ্যাম দ্য অনলি ওয়ান যে ডেমচকে চেকপোস্ট পেরিয়ে ডেমচক ভিলেজের মধ্যে দিয়ে আরও বাইক চালিয়ে আমি একদম চায়না বর্ডারের কাছে চলে এসেছি। তো ইটস এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, মনের মধ্যে একটা আলাদা ধরনের অনুভূতি হচ্ছে। ড্রাইভার কাঁটা দিচ্ছে, এই বুঝি চায়নাতে ঢুকে গেলাম, এই বুঝি চায়নাতে ঢুকে গেলাম।
চায়না সব সময় তো অজাদ করছে। এই দেখো এই যে নালা ক্রস করলেই হয়ে যাবে, চিনিতে ঢুকে যাবে একদম। এই যে নালা ক্রস করতে বারণ করেছিল না বাইক নিয়ে, হট স্প্রিং কোনটা? ও আচ্ছা ওই তো ওইখানে ওই লেখা আছে দেখো। চলো এটাই হচ্ছে এই হট স্প্রিং, এটা হচ্ছে গরম জল। হ্যাঁ তো ডেমচক ভিলেজের মধ্যে একদম লাস্ট পয়েন্টে চলে এসেছি যেখানে একদম চায়না বর্ডার দেখা যায়। তো দারুণই একটা আলাদা এক্সপিরিয়েন্স। হট স্প্রিং এটা হচ্ছে হট স্প্রিং, এখান থেকে গরম জল বেরোচ্ছে। আর পিছন দিকে দেখো তোমরা এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এটাই চায়না বর্ডার। এই যে দেখতে পাচ্ছ এই যে নালাটা আছে, এই নালাটা হচ্ছে চায়না, এই নালাটার পরটাই হচ্ছে চায়না। তো এই পর্যন্তই এখন ইন্ডিয়ান সিভিলিয়ান অর্থাৎ সাধারণ মানুষরা আসতে পারে। আমরাই হলাম প্রথম বাঙালি যারা ডেমচক ভিলেজে এলাম ওয়েস্ট বেঙ্গল থেকে নিজের বাইক নিয়ে। চলতে স্যার চলো এখান থেকে বেরিয়ে যাই, এবারে ইন্ডিয়া ইন্ডিয়া চায়নার বর্ডার দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি ভাই। এবার প্রচুর খিদে পেয়ে গেছে, খেতে হবে, প্রচুর খিদে পাচ্ছে। সেই সকালবেলা ব্রেড অমলেট ছাড়া আর কিছু পেটে পড়েনি। আর এখান থেকে চায়নার ঘর বাড়ি দেখা যায়, তোমাদের দেখাচ্ছি আমি, একটু ওয়েট করে দেখাচ্ছি, ওই মোড়টায় গেলে দেখা যাবে। দূরে যে গ্রামগুলো দেখা যাচ্ছে এই যে এগুলো সব হচ্ছে চীনের, এবং ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে টাওয়ারটা এটাও হচ্ছে চীনের। চীনকে চীনে রাখো ভাই, চীনকে চীনে রাখো, সালা হারামির বাচ্চা। মাঝখানে যে নদীটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে ইন্ডিয়া আর চীনের বর্ডার। জুলে দেখো এখানে লাদাখের ম্যাপ করা আছে পুরো, এদিকের পাটটা খালি করা নেই, হানলের পাটটা কিন্তু করা নেই, মুছে দেওয়া আছে কেন জানি না। চার থেকে চারটের সময় বেরোলাম আমরা, এখানে অনেকক্ষণ ছিলাম, অনেক গল্প করলাম, অনেক কিছু শুনলাম, সেগুলো সব কিছু অফ ক্যামেরা। আর চায়না যে কতটা হারামির বাচ্চা ওইখানে এসেই জানতে পারলাম। হ্যাঁ পাশ দিয়ে বলে যাচ্ছে সিন্ধু নদী, আর এই পাশটা হচ্ছে ইন্ডিয়া, ওই পাশটা হচ্ছে চায়না। আর এখান থেকেই সিন্ধু নদী আমাদের ভারতের ডেমচক থেকেই সিন্ধু নদী ভারতে প্রবেশ করেছে। হ্যাঁ এবার সেই একই রাস্তায় ফিরে যেতে হবে, এবার আমাকে উমলিংলায় যেতে হবে। আর আমরা উমলিংলাটা দিনে দুবার করছি, দুবার, একবার যাওয়ার সময় করেছি, আবার একবার আসার সময় ফেরার সময় আর একবার উমলিংলাটা উঠছি। হানলে থেকে নুরগুলা টপ হয়ে উমলিংলা এবং ডেমচক পুরো হচ্ছে 98 কিলোমিটার রাস্তা। এবার ফেরার সময় সম্ভবত আমরা ফতুলা না ফাটুলা টপ এরকম একটা কিছু টপ আছে, সেখান দিয়ে ফিরবো, ইচ্ছা আছে তো সেটাই, একই রাস্তা দিয়ে ফেরার ইচ্ছা নেই। ওরে না বাইকের পাওয়ারই নিচ্ছে না, দেখো কাণ্ড ফুল করে দিয়েছি, গিয়ার চেঞ্জ করি, হেঁটে তো যাবই, এটুকু কনফিডেন্স আছে। চলো ধীরে ধীরে যাই উমলিংলা টপে। এখন বাজে 4:56, দ্বিতীয়বারের জন্য আমরা উমলিংলা পাশে আবার একবার ছবি তুললাম। ফতুলা দেখতে পাওয়া যাচ্ছে এই রাস্তায়। তো আমরা এসেছিলাম হচ্ছে পিছনের এই রাস্তাটায়, এই রাস্তাটা দিয়ে উপরে উঠে গিয়েছিলাম উমলিংলার, আর ফেরত যাওয়ার সময় এই রাস্তাটা দিচ্ছি যাচ্ছি, এটা নতুন রাস্তা। ওয়াও কত ঘোড়া দেখো তোমরা, কত ঘোড়া, এটা আমাদের কাছে নতুন রাস্তা। চলো
তো শুনেছি নাকি এই রাস্তাটা পুরোটাই টারম্যাক কম, সুতরাং সমস্যার কিছু নেই। এই রাস্তাটা এই রাস্তাটা আমার, আমি ইউটিউবে ভিডিও দেখেছিলাম তো, সেদিন আমার ঠিক একটা মনে আছে কোয়েল নিয়ে আমাকে যেতে হবে না, এই উল্টো দিকে বোট পড়বে। দেখো লেখা আছে উমলিংলা থেকে আমরা এইটা দিয়ে এলাম চুসুল চুসুমলে হয়ে, তো এদিকে এবার হানলে দেখাচ্ছে, তো এটা দিয়ে হানলে আমরা চলে যাব। চলো আবার উঁচুতে উঠছি, ওই জিগজ্যাগ করে করে উপরে উঠতে হবে, নিচে উপরেই মনে হচ্ছে ফতুল্লা টপ আছে। THOTILA ফতুল্লা লে মানালি হাইওয়েতে আরেকটা আছে 18,124 ফিটস। ওরে না কি ভিউ, কি ভিউ, সূর্যের আলোর জন্য এ হয়ে যাচ্ছে ধোঁয়া দেখছি, কিন্তু যা ভিউ পাগল করার মতো, মারাত্মক ঠান্ডা মারাত্মক ঠান্ডা। এক ঘন্টা ধরে এই পাশটা উঠেছি, ভাবা যায় এক ঘন্টা ধরে শুধুমাত্র চড়াই উঠে গেছি, বাইকে পাওয়ার নিচ্ছিল না। চলো এবারে শুধু ডাউন ডাউন ডাউন। ওরে না ওখানে যে রিভারটা যাচ্ছে সেটাকে কি সুন্দর দেখতে লাগছে। ও তেরি হো 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 হো, ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না। এখন প্রায় 7:17 বাজে আর হানলে প্রায় এসেই গেছি, আর 4 কিলোমিটার মতো হানলে বাকি আছে। এখন বাজে 7:22, জাস্ট হানলেতে এসে ঢুকলাম, আর আমাদের আপ অ্যান্ড ডাউন টোটাল পড়লে হচ্ছে 225 কিলোমিটার। এখন 7:30 বাজে, জাস্ট হোমস্টেতে এসে ঢুকলাম, আর তোমরা যদি ডেমচক বা উমলিংলা যেতে চাও তাহলে দুটো রাস্তা আছে এখান থেকে হানলে থেকে, একটা হচ্ছে নুরবুলা টপ হয়ে, যেটা তোমাদের ডেমচক পর্যন্ত ডিস্টেন্স পড়বে হচ্ছে 100 কিলোমিটার, আর তোমরা যদি হানলে থেকে ফতুল্লা টপ হয়ে যাও, ফতুল্লে টপ হয়ে যাও, তাহলে তোমাদের ডিস্টেন্স পড়বে 125 কিলোমিটার, অর্থাৎ 25 কিলোমিটার ডিফারেন্স। ফতুল্লা টপ দিয়ে যেতে গেলে একটুখানি চড়াই রাস্তা বেশি পড়বে, সেই কারণে টাইম একটু বেশি লাগে, কিন্তু পুরোটাই টারম্যাক রোড পাবে। আর যদি তোমরা নুরবুলা টপ হয়ে যাও, নুরবুলা টপ পর্যন্ত মানে হানলে থেকে নুরবুলা টপ পর্যন্ত পুরো 1.5 ঘন্টার অফ রোডিং আছে, পুরো মারাত্মক লেভেলের, আর তার সঙ্গে একটা ওয়াটার ক্রসিংও আছে। তো এবার চয়েসটা তোমাদের, তোমরা কোথা দিয়ে যাবে। তোমরা দেখলে যে আমি গিয়েছিলাম নুরবুলা দিয়ে, ফিরলাম হচ্ছে ফতুল্লা দিয়ে, আর বিভৎস রকমের ঠান্ডা ছিল, স্টিপ রাস্তা ছিল, অনেক কিছু এনজয় করলাম, আজকে দিনটা আমার কাছে স্বপ্নের মতো কাটলো। চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা লাইক করে দাও, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের আরেকটা ভিডিওতে, ততদিনের জন্য বাই বাই।